بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شبري درشق چلون آج امرا پریو نبی حضرت محمد مصطفى صلى الله عليه وسلم میرے بانکشا او پریبار شمپر کے جانبو تاولے شروع کر جاک نام محمد صلى الله عليه وسلم اپو نام ابو القاسم پیتا عبداللہ بن عبد المطالب আব্দুল মুত্তালিবের দশ সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। মাতা আমেনা বিনতে ওহাব, দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম, দাদি ফাতেমা বিনতে আমর, নানা ওহাব বিন আব্দে মানাফ, নানি বুররা বিনতে উমজাহ। বংশলতিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালেব বিন ফেহের তার উপাধি ছিল কুরাইশ। এখান থেকে কুরাইশ বংশের প্রচলন। বিন মালিক বিন নজর বিন কানানা বিন খুজাইমা বিন মুদ্রাকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান। এ পর্যন্ত সব ঐতিহাসিকের ঐক্য আছে এ বংশলতিকা হজরত ইসমাইল ও ইব্রাহিম আলাই সাল্লাম হয়ে হজরত আদম আলাই সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। জন্মস্থান মক্কা, বর্তমানে সৌদি আরবে অবস্থিত। গোত্র কুরাইশ, বংশ হাশেমি। জন্ম সময় রাত অতিবাহিত হয় পত্তুসে। নবী পত্নীগণ মক্কা থেকে মদিনায় ইতিহাস খ্যাত হিজরতের মাত্র তিন বছর আগে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকাল হয়। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 49 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যুর পর তিনি একাধিক স্ত্রী গ্রহণ করেন। এদের অনেকেই ছিলেন বিধবা বা যুদ্ধে স্বামীহারা অথবা স্বামী পরিত্যক্তা কিংবা দুস্থ। কোনো বিয়ে অনুষ্ঠিত হয় আল্লাহর সরাসরি নির্দেশে, নামের তালিকা নিচে দেওয়া রয়েছে। এক নম্বর, হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। তিনি বিধবা তবে বিদুষী ধনী নারী ছিলেন। পবিত্র মক্কায় তিনি তাহেরা অর্থাৎ পবিত্র বলে পরিচিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কমপক্ষে 15 বছরের বড় ছিলেন তিনি। নবুয়তের প্রথম জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজে তিনি বিশেষভাবে পাশে দাঁড়ান। দুই নম্বর, সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহু প্রথমে সাকরান ইবনে আমরের স্ত্রী ছিলেন। সাকরানের মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিয়ে অনুষ্ঠিত হয়। তিন নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের কন্যা। কেবল আয়েশা রাদিয়াল্লাহু আনহুই কুমারী মেয়ে ছিলেন যাদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের বয়স ছিল 18 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়ের মাধ্যমে মানব জাতির কাছে পৌঁছেছে। তার প্রখর স্মরণশক্তি এ কাজে সহায়ক হয়েছিল। চার নম্বর, হাফসা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের কন্যা ছিলেন তিনি। প্রথম জীবনে উনাইশ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী ছিলেন। উনাইশ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে শহীদ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্ত্রী হিসেবে বরণ করেন। পাঁচ নম্বর, জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা নিঃস্বদের জননী হিসেবে পরিচিত ছিলেন। প্রথম জীবনে তার বিয়ে হয়েছিল তোফায়েল ইবনে হারিসের সঙ্গে। তালাকপ্রাপ্ত হয়ে তোফায়েলেরই ভাই ওবায়দাকে বিয়ে করেন তিনি। ওহুদের যুদ্ধে ওবায়দা শহীদ হন। পরে অসহায় জয়নাবকে বিয়ে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বিবাহিত জীবনের ছয় মাসের মধ্যেই তার ইন্তেকাল হয়ে যায়। ছয় নম্বর, সালমা রাদিয়াল্লাহু আনহু প্রথম জীবনে তার বিয়ে হয়েছিল আবু সালামা রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে। ওহুদের যুদ্ধে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। বিধবা উম্মে সালমাকে অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হিসেবে গ্রহণ করে নেন। ইতিহাসবিদরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে তিনি সবার শেষে মৃত্যুবরণ করেন।
সাত নম্বর জয়নাব বিনতে জাহাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তার এই বোনকে তার পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিয়ে দেন। এই বিয়েতে গোড়া থেকেই জয়নাব রাদিয়াল্লাহু আনহু এর আপত্তি ছিল, ফলে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। পরে তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদ ঘটে। জয়নাব রাদিয়াল্লাহু আনহু এর আপত্তিতে এ বিয়ে সংগঠিত হওয়ায় এবং পরে বিচ্ছেদ ঘটায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কিছুটা অনুশোচনা আসে। এ থেকে জয়নাব রাদিয়াল্লাহু আনহুকে নিজে বিয়ে করার প্রস্তুতি গ্রহণ করলেও তৎকালীন আরবের কুসংস্কারের জন্য তা অনুষ্ঠিত হতে পারেনি। পরে পবিত্র কোরআনের সূরা আহজাবে আয়াত নাজিল হয়, সেখানে পালক ছেলে ও অরুরজাত সন্তান সমতুল্য নয় বলে ঘোষণা দেওয়া হয়। ফলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কুসংস্কার নির্মূল করার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই বিধান বাস্তবায়ন করে দেখানোর প্রয়োজন অনুভূত হয়। তখনই জয়নাব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে অনুষ্ঠিত হয়। আট নম্বর জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু, একটি আরব গোত্রের সর্দার হারিসের কন্যা, যুদ্ধে বন্দিনী হয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীর সঙ্গে বিবাহে আবদ্ধ হন। উপহার হিসেবে গোত্রের সব বন্দী মুক্তি লাভ করে। তার পিতা হারিসও ইসলাম গ্রহণ করেন। নয় নম্বর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু সুফিয়ানের কন্যা। প্রথমে ওবায়দুল্লাহ বিন জাহালের সঙ্গে তার বিয়ে হয়। দুজনে ইসলাম গ্রহণ করেন এবং আফ্রিকার হাফসায় হিজরত করেন, কিন্তু সেখানে ওবায়দুল্লাহ খ্রিস্টান হয়ে যান। ওবায়দুল্লাহ থেকে উম্মে হাবিবাকে মুক্ত করতে তিনি হাফসায় বাদশাহ নাচ্চাসির মাধ্যমে চাচাতো বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেন। দশ নম্বর সাফিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন নবীদেরই বংশধর। হজরত মূসা আলাইহিস সালামের ভাই হজরত হারুন আলাইহিস সালামের অধস্তন বংশধারার কন্যা। প্রথমে কিনানা ইবনে আবিলের স্ত্রী ছিলেন তিনি। কিনানার মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের সঙ্গে তার বিয়ে হয়। এগারো নম্বর মাইমুনা রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথমে মাসুদ বিন ওমরের স্ত্রী ছিলেন। সে তালাক দিলে আবু রিহামের সঙ্গে তার বিয়ে হয়। আবু রিহাম মারা যাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিয়ে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি বিয়ে আজকের যুগে অস্বাভাবিক মনে হলেও তৎকালীন আরব জগতে এটা ছিল খুবই স্বাভাবিক। এছাড়া আগের নবীদের ইতিহাসে দেখা যায় সুলাইমান আলাইহিস সাল্লামের 700 স্ত্রী ছিল, দাউদ আলাইহিস সাল্লামের 99 জন এবং ইব্রাহিম আলাইহিস সাল্লামের 3 জন, ইয়াকুব আলাইহিস সাল্লামের 4 জন, মূসা আলাইহিস সাল্লামের 4 জন স্ত্রী ছিলেন। হিন্দুদের গ্রন্থ মনুসংহিতায় 5 জন স্ত্রী থাকার কথা উল্লেখ আছে। শ্রীকৃষ্ণের ছিল শত পত্নী ও উপপত্নী। মনুসংহিতা অধ্যায় 9 শ্লোক 183। তৎকালীন আরবেও এমন বহু বিবাহ প্রচলিত ছিল, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে প্রায় সবগুলোই মানবিক। একটি কোরআনের আয়াতের বাস্তবায়ন, দু একটি ইসলামী শরিয়া বাস্তবায়ন, কেউ কেউ ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃহত্তর পরিবারের সদস্য, ফুফাতো বোন অথবা চাচাতো বোন। অনেক বিধবা অসহায় নারীকে তিনি নিজ স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। একজন বাদে কেউই কুমারী ছিলেন না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেকের বিয়ে হয়েছিল যাদের অনেক সন্তান ছিল। তা নিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব বিয়ের মধ্যে কোনো শারীরিক চাহিদাও ছিল না, বরং বিভিন্ন গোত্রের সঙ্গে তিনি বিয়ের মাধ্যমে একটি শক্তি সমাবেশও করে থাকবেন, যা দেখে তৎকালীন কাফের মুশরিকরাও সন্তুষ্ট হয়ে উঠেছিল। ইসলামী শরিয়ায় এই জন্য শারীরিক প্রয়োজনে অধিক স্ত্রী রাখার প্রবণতা বন্ধ করে দেওয়া হয়েছে। সীমারেখায় অনধিক 4 স্ত্রী থাকলেও সবার অধিকার আদায় না করতে পারলে তাকে অন্যায় ও জুলুম বলে সাব্যস্ত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রদের মধ্যে পুত্র 3 জন। এক নম্বর কাসেম, তার নামানুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম হয়েছিল আবুল কাসেম। দুই নম্বর তাহের,
অনেক ঐতিহাসিক বলেছেন তার নাম ছিল আবদুল্লাহ। তিন নম্বর ইব্রাহিম, তিনি ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত। বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিলেন চারজন। চার নম্বর ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, পাঁচ নম্বর জয়নাব রাদিয়াল্লাহু আনহু, ছয় নম্বর রোকাইয়া রাদিয়াল্লাহু আনহু, সাত নম্বর উম্মে কুলছুম রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম ছাড়া উল্লেখিত সন্তানদের সবাই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিন পুত্র সন্তানের সবাই শৈশবে মারা যান, তবে কাসেম সাওয়ারিতে আরোহণ করতে পারতেন এমন বয়সে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং বেল বাটন টিপে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডু নট ফরগেট, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন।